চড়ুই পাখির অভিমান গল্পের ১২ নম্বর পর্ব। টাকা জামাকি দিতে হলো আমাকে, আর সিনথি স্পর্শ নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল। নিজুম ধারা মিষ্টি চলে গেল রেস্টুরেন্ট থেকে। স্পর্শের সাথে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তিনি আমাকে জোর করে গাড়িতে তুলেছেন। আমি ভেবেছিলাম স্পর্শ আমার সাথে মজা করছে, টাকাটা নিজেই দেবে, কিন্তু না, আমাকেই দেওয়াইয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি এখনও যায়নি, এক মাস হলো কেউ আমাকে নিতে আসেনি। আমি মনে মনে পরিকল্পনা করে রেখেছি আমি আর যাব না ওই বাসায়। আগে তো হবু বউ ছিলাম, এখন আর তা না, একেবারে তুলে না নিলে যাব না। কিন্তু আমার কপাল খারাপ সবসময়, কারণ আমি যেটা ভাবি তার উল্টোটাই সবসময় আমাদের বাড়িতে হয়। আমি যেই ভাবলাম এখন আর ওই বাড়িতে কয়েক মাস যাব না, সেই মুহূর্তে খবর পেলাম আমাকে ওই বাসায় যেতে হবে, আমাকে নিতে আসছে আমার একমাত্র ননদ সিফা। তখন আরেকটা সুখবরও পেলাম, মোহিনী বাবি প্রেগনেন্ট। সেই খবর পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে, ছোট্টখাটো পার্টির আয়োজন করছে সবাই বাড়িতেই। ভাবির খবর পেয়ে খুব খুশি হলাম, কিন্তু যাওয়ার জন্য রাজি হতে পারছি না। কিন্তু যাওয়া দরকার, আগে তো সব সময় কিছু কিছু না হলেই চলে যেতাম, এখন না খেলে কেমন দেখা যায়। স্পর্শের উপর রাগ করে না যাওয়াটা খুব খারাপ হবে। বোরকার হিজাব রেডি করে নিলাম, সিফাকে আম্মু খেতে টানাটানি করছে কিন্তু সিফা খাচ্ছে না। আমি আসতেই তাদের টানাটানি থাকলো। সিফা আমাকে আমার কাছে এসে বলল, ভাবি চলো এবার, আন্টি আমাকে বিপদে ফেলছিল প্রায়, আমি খেয়ে আসছি, এখন কিচ্ছুটি খেতে পারবো না, তবু আন্টি জোর করছে। আমি বললাম, আম্মু খেতে না চাইলে জোর কেন করছো, আমিও তো খেয়েই যাচ্ছি, ওখানে গিয়ে আমিও কিছু খাবো না, তখন সিফা আমাকে বাঁচাবে, তাই না? সিফা গাল ফুলিয়ে বলল, ভাবি তুমি আমাকে বাঁচাচ্ছ নাকি ফাঁসাচ্ছ? বাঁচিয়ে দিচ্ছি, নো, ওকে আমি একটু একটুখানি খাবো, খাও। সিফা চেয়ার টেনে বসে একটু খেলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, তারপর দুজনে বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে সিফা বলল, ভাবি বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়ার ফিলিংস কেমন তোমার? আমি বললাম, ফিলিংস তো পাচ্ছি না। ভাইয়া নাই বলে কি পাচ্ছ না? ভাইয়াকে আনিয়ে দিব, দরকার নাই। শুনলাম তুমি ভাইয়ার উপর খুব রাগ করেছ। কে বলল? কে আবার, তোমার উনি? আমি কারো উপর রাগ করিনি, সত্যি। আমি কিছুই বললাম না। সিফা কাকে যেন কল করলো, আমি অন্যদিকে তাকিয়েছিলাম তাই লক্ষ্য করিনি, কিন্তু সিফার কথা শুনে বুঝতে টাইম লাগলো না কার সাথে কথা বলছে। ভাইয়া বাবিকে আমি নিয়ে আসছি, তুমি আসো, বাবি খুব মিস করছে তোমাকে, গড়গড় করে কথা বলে রেখে দিল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি সিফার দিকে। তুমি মিথ্যে বললা কেন? কোথায় মিথ্যা বললাম? আমি ওনাকে মিস করছি এটা বললে কেন? আমি কখন ওনাকে মিস করলাম? করেছ মনে মনে আমি জানি, কত জানো তুমি। শ্বশুরবাড়ি আসার আগেই স্পর্শ হাজির হলো, তিনি তার গাড়ি নিয়ে এসছে। আমি শক্ত করে হাত ধরে আছি সিফার, এর অবশ্য কারণ আছে, স্পর্শ তার সাথে আমাকে যেতে বলছে কিন্তু আমি রাজি না। এজন্য দুই ভাই বোন আমাকে যাওয়ার জন্য অনেক কথাই বলছে, রাজি করানোর চেষ্টা করছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে গাড়িতে উঠে পড়লাম, স্পর্শের মুখে রাজ্য জয় করা হাসি। আমি রাগি চোখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, সিফা তার মানে মিথ্যে বলে নিয়ে এসছে আমাকে? স্পর্শ ড্রাইভ করতে করতে বলল, কিসের মিথ্যে? ওই বাসায় বাবি প্রেগনেন্ট, অনুষ্ঠানে এসব মিথ্যে, আপনি প্ল্যান করে আনিয়েছেন আমাকে? স্পর্শ আমার কথা শুনে বাঁকা চোখে তাকিয়ে বলল, বোকা, আমি তোমাকে মিথ্যে বলে আনতে যাবো কেন? আমি চাইলেই তো তোমার সাথে লং ড্রাইভে যেতে পারি, বিকজ তুমি আমার বউ। বউ বলে যা খুশি তাই করবেন, আমি আসতে চাইলাম না তাও জোর করে আনলেন কেন? জোর করার ইচ্ছে ছিল না, আমি সবসময় তোমার উপর জোর চালাতে চাই না, কিন্তু আজ করলাম, কারণ আজ আমি আমার এই চড়ুই পাখির অভিমান ভাঙাতে চাই। হোয়াট, চড়ুই পাখিটা আবার কে? কপালে বাজ ফেলেই বললাম। স্পর্শ আমার গাল টেনে দিয়ে বলল, কেউ না। আমি স্পর্শের হাতে হাতের স্পর্শ পেয়ে থমকে চুপ মেরে আছি, হোটাটা এমনভাবে স্পর্শের স্পর্শ আমার মনে তোলপাট সৃষ্টি করে। স্পর্শ আমাকে নিয়ে এলো এক নিরিবিলি পরিবেশে, একটা ফুলের বাগান, এটা দূর থেকে আমি হাজারো ফুলের সমাহার দেখতে পাচ্ছি। চোখ কপালে তুলে আমি ফুল দেখছি, এটা কোথায় এলাম তাই ভাবছি, হাজারো ফুলের সমাহার। ফুল আমার অতি প্রিয়, ফুলের উপর আমার দুর্বলতা কাজ করে। আমি স্পর্শের কথা ভুলে লাফাতে লাফাতে ফুলের বাগানে চলে গেলাম, অনেক ধরনের ফুল আছে। এখন ফুলের চাষ হয় নাকি? আমি পার্স থেকে ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম, কিন্তু মনটা আমার খারাপ হয়ে গেল, যদি আগে জানতাম এমন একটা জায়গায় আসব তাহলে তো আমি ওই বোরিং বোরকাটা পরে আর আসতাম না। একটা ফুল টপ ছিঁড়ে ছিঁড়ে নিলাম, তারপর
লুকিয়ে ফেললাম, কার না বাগান ফুল ছিটতে দেখে যদি আবার আমাকে বেঁধে রাখে। এটা কি করলে, ফুলটা নষ্ট করে দিলে? গাছেই তো এটা সুন্দর ছিল, একটু পর নষ্ট হয়ে যাবে, আর ফেলে দিবে অযথা ছিঁড়ে নষ্ট করে দিলে। গম্ভীর ভরাট গলায় স্পর্শের কথা শুনে ডোব গিলে পিছনে তাকালাম। আমার ফুল খুব পছন্দ, তাই একটাই নিলাম। আপনি বকছেন কেন? এই বাগানের মালিক বা কাউকে বলেন না কিন্তু আমি ফুল ছেড়েছি, আমাকে খুব বকা দেবে। মালিক তো আমি। কি আপনি? এটা আপনার বাগান? ইয়েস। সত্যি? উত্তেজিত হয়ে বললাম, আরে বাবা হ্যাঁ, আগে বলবেন না এটা আপনার। এতক্ষণে কত ভয় ভয় ছিটতে হয়েছে, দরতে হয়েছে জানেন? এটা তোমার হাজব্যান্ডেরই, আমি ছিলে কি হবে। বলি আমার পছন্দ মতো ফুল ছিলাম, তিনটা গোলাপ, সাদা লাল গোলাপি। আমি স্পর্শকে মনে মনে গালি দিলাম দূরে দাঁড়িয়ে। স্পর্শ আমার একটু ভালো বাসে না, আমার মন বোঝার চেষ্টাই করে না। ওই যে দূরে দাঁড়িয়ে কেমন বারণ করতেছে ফুল ছিঁড়তে, ফাজিল লোক একটা, কোথায় নিজে ফুলের তোড়া বানিয়ে আমাকে দিয়ে প্রপোজ করবে, ভালোবাসি বলবে, রাগ ভাঙাবে, তা না আরও রাগিয়ে দিচ্ছে। ভেবেছিলাম আজ বোধহয় রাগ ভাঙিয়ে ছাড়বে, কিন্তু লোকটা একটুও রোমান্টিক না। আমি স্পর্শের থেকে চোখ সরিয়ে তিনটে ফুল ঘোরাতে ঘোরাতে হাঁটতে লাগলাম। অনেক বড় এই বাগানটা, অনেক মালি আছে দেখা যাচ্ছে। আমি হাঁটছি আর দেখছি, হঠাৎ বড় বড় পাফেলের দৌড়ে কেউ আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাকানোর আগেই লোকটা আমার মাথায় কিছু পরিয়ে দিল। আমি জানি লোকটা কে, তিনি হলো স্পর্শ। তিনি আমাকে থামতে বলেই দৌড়ে আমার কাছে এসেছে। আমি শুনেও না শোনার ভান করে হেঁটেছি, নিশ্চয় ফুলের জন্য বকবে তাই আর থামিনি। কিন্তু এ কী কাজ হলো, স্পর্শ একটা ফুলের বান এনে আমার মাথায় গোল করে পরিয়ে দিল। আমি হতভম্ব হয়ে স্পর্শের চোখের দিকে তাকিয়ে আছি, স্পর্শের মুখে হাসি। স্পর্শ আমাকে না মুখে ভালোবাসি বলল আর না হাঁটু গেড়ে প্রপোজ করলো, শুধুমাত্র ফুলটি আমার মাথায় পরিয়ে দিল। এতেই আমার রাগ হয়ে গেল, আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। লোকটা আমাকে সামান্য উপহার দিয়ে গায়েল করে দিল, আমি সেই আগের মতো ওনাতে মগ্ন হয়ে গেলাম। আগে বলেছিলাম না এমন রাগি মেয়েদের সামান্য কিছুতেই। বাগান থেকে আসার আগে স্পর্শ আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার চড়ুই পাখির অভিমান কি ভেঙেছে? আমি তখন বুঝতে পারলাম লোকটা আমাকেই চড়ুই পাখি বলছে। আমি তখন শুধু লজ্জা মিশ্রিত মুখে মুচকি হেসেছি। রাগ ভাঙিয়ে স্পর্শ আমাকে নিয়ে শ্বশুর বাড়ি এলো। গল্পের পর্বটা যদিও ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে তো কিছুই করার নাই, যেহেতু গল্পটা এখনও শেষ হয়নি, সেজন্য আমি চাইলেও অনেকগুলো করে পর্ব দিতে পারছি না। লেখিকার যদি লেখা শেষ হয়ে যেত তাহলে প্রতিদিন এত ছোট ছোট পর্ব আমি 10টা করে রেকর্ড করে দিলেও কোনো সমস্যা হতো না, কারণ 10টা পর্বে হয়তো 80 মিনিট হতো, দেড় ঘন্টাও না, কোনো ব্যাপারে ছিল না। যেহেতু গল্পটা এখনও লেখিকা পো শেষ করেনি, 4-5 দিন পর পর একটা পর্ব দিচ্ছে, তো আমার হাতে থাকা সামান্য কয়েকটা পার্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেজন্য আমি চাইলেও বেশি করে দিচ্ছি না। তো ছোটো ছোটো পর্ব 2-3টা করে পেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।